চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুলিতে অন্তত বারো জন আহত হয়েছেন তাদের মধ্যে এগারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাতে নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসদ আলী মাতব্বর পাড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিশ থেকে পঁচিশ জনের একদল মুখোশধারী মহিউদ্দিন নামে এক বিএনপি কর্মীকে মারধর ও কুপিয়ে আহত করে পরে এলাকার কিছু লোক এই ঘটনার প্রতিবাদ করতে এলে মুখোশধারীরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি ছোড়ে এ সময় অন্তত বারো জন গুলিবিদ্ধ হন বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের আধিপত্য বিস্তারের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের বাকুলিয়ার এক্সেস রোড এলাকায় জমি নিয়ে বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এ সময় দুই পক্ষই গাড়ি ও দোকান ভাঙচুর করে আহত হয়েছে পথচারী সহ সাতজন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে পরে পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের পর থেকে কয়েক দফায় সংঘর্ষের ঘটনার জেরে ধরে রাতে এক্সেস রোড এলাকায় দেশীয় অস্ত্র এবং গুলি হাতে জড়ো হতে থাকে শতাধিক যুবক এরপর তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ও সময় তাদের একটি পক্ষ গুলি ছোড়ে এবং দশ বারোটি মোটরসাইকেল ভাঙচুর করে এ সময় অন্তত সাতজন পথচারী আহত হয় জুলাই আগস্টের গণভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে তাদের কর্মসংস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান সে সঙ্গে আহতদের পাশে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা বৃহস্পতিবার দুপুরে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা সচিবালয়ে আসেন আলোচনার জন্য কিছুক্ষণ পদ আসে আহতদের আরেকটি পক্ষ পরে দুই পক্ষের মধ্যে চলে বাক বিতণ্ডা এতে দেরি হয় উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় দুটা সময় কল করা ছিল যেটা আমরা সবাই দেখছি ওনারা দুটার আগে কোথা থেকে আসবে প্রতিটা মানুষ সমান যারা বিকেল সাড়ে চারটার দিকে উপদেষ্টাদের সঙ্গে শুরু হয় আলোচনা সবাই আহতরা সঠিকভাবে চিকিৎসা না পাওয়া সহ নানা অভিযোগ তোলেন তবে তাদের নিয়ে যেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে বলছেন আহতরা সবাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহ আহতদের সর্বাত্মকভাবে সহায়তা করা হবে সবাই তথ্য উপদেষ্টা ইসলাম বলেন অভ্যুত্থানে আহতরা এখনো হাসপাতালের বিছানায় অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছে তিনি আরও বলেন আহতদের পাশে কেবল সরকার নয় রাজনৈতিক দলগুলোরও দাঁড়ানোর দায়িত্ব রয়েছে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই এই শহীদ পরিবার আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে বেসরকারি জায়গা থেকে এবং আমরা তো আজকে একটি টাইমলাইন এদিকে সভা শেষেও আহতদের দুই পক্ষের মধ্যে বিতন্ডা হয় পরে এক পর্যায়ে দুই পক্ষই সভা ছেড়ে যায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আলম বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র কায়েম করবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দেন আগামীতে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হলেও কাউকে হেনস্থা করা হবে না বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন একত্রিশ দফার আলোকে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে বিএনপির এ সেমিনার রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ শিক্ষক বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধি দেশের জনগণের মৌলিক রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় বিএনপি ঘোষিত একত্রিশ দফার সাথে ওটোমতের সরছিল ছিল সবার বক্তব্যেই আমি সবাইকে নিয়ে কথা বলবো যে অফ সোশ্যাল কন্ট্রাক্ট এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি তসনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করে বলেন কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রীসহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রাষ্ট্র পরিচালনায় দ্বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় আগামীতে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না আমাদের লক্ষ্য নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে মিডিয়া মেইন স্ট্রিম যেন বাধ্য না থাকে তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেড় হাজারের অধিক গণতান্ত্রিক এমএ মানুষকে গণ হত্যা করার পরেও আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার ঢাকায় এই অসন্তোষের কথা দিল্লিকে জানানো হলেও এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি তারা বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন ভিসা জটিলতার বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের একশো দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় নানা অর্জন ও সংস্কারের কথা তুলে ধরা হয় সাপ্তাহিক ব্রিফিংএ। জানানো হয় সংস্কারের অংশ হিসেবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে অবসরপ্রাপ্ত কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না। এরি অংশ হিসেবে এক মাসের মধ্যে অবসরে যাচ্ছেন বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন যা ভালোভাবে নিচ্ছে না ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় কমিশনার এবং ভারত সরকারকে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট গণ সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারা ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে তিনি জানান এখন পর্যন্ত এই বিষয়ে দিল্লি আনুষ্ঠানিক কিছু জানায়নি আমাদের আমাদের দেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাভোগ এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন ভারতের ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন দেশটিকে অবহিত করা হয়েছে তৃতীয় কোন দেশে যাবার জন্য ভিসা প্রত্যাশীদের বিকল্প ব্যবস্থার পরামর্শ দেন মুখপাত্র রোমানিয়া এবং বুলগেরিয়ান যেসব বাংলাদেশি শিক্ষার্থীরা যারা আগে দিল্লি থেকে ভিসা নিত সেটা দিতে পারছে না তাদেরকে কিন্তু যে হ্যানয়

আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই বিচারপতির তিনি এই মন্তব্য জঙ্গি নিহত সভায় করেন উপদেষ্টা বলেন মানুষকে যুক্তিহীন ভয়ঙ্কর করে তোলে জঙ্গিবাদ বিদেশি শক্তি যেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি আসিফ নজরুলের মতে দেশের সীমান্ত ঘেঁষে কোন বন্ধু রাষ্ট্র নেই ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন অভ্যন্তরীণ যা কিছু ঘটে ফুলিয়ে ফাঁপিয়ে তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হচ্ছে চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাপিয়ে দেখা এটাকে নিয়ে ষড়যন্ত্র করা আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে এত ছেলেকে এত মেয়েকে প্রাণ দিতে হলো এত মানুষকে আহতরে হলো তো এর সাথে কিন্তু 2600 এর এই ঘটনাগুলোর 5ছরের এই ঘটনাগুলোর সম্পর্ক আছে গাজীপুরের টঙ্গি পূর্ব থানা হাজতে বসে 19 লাখ টাকা লেনদেন করেছেন আসামিরা ভিডিও ফুটেজে দেখা গেছে এই দৃশ্য ভুক্তভোগীদের অভিযোগ মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে হাজতে বসে তাদের টাকা লেনদেনে বাধ্য করা হয় এর থেকে মোটা অঙ্কের টাকার ভাগ পুলিশও পেয়েছে বলে অভিযোগ তাদের বিষয়টি হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এক আইনজীবী অক্টোবর গাজীপুর মহানগর পুলিশের টঙ্গি পূর্ব থানার হাজতখানা লাখ লাখ টাকা গুনে দিচ্ছেন মোস্তাক মোশাররফ টুটুল নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতিতেই তার কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান নামে দুইজন ভুক্তভোগী আইনজীবী ইব্রাহিম হোসেনের অভিযোগ তার আত্মীয় মোশাররফ টুটুলকে মিথ্যা অভিযোগে আটক করে টুঙ্গি পূর্ব থানায় রাখা হয় খবর পেয়ে রাতে তাকে ছাড়াতে গেলে দুজনকেই চাঁদাবাজির মামলায় হাজতে আটকে রাখেন ওসি কায়সার আহমেদ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে করা অভিযোগে বলা হয় থানা পুলিশকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা ও হুমকি দিয়ে চুয়াত্তর লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়েও টুটুলের দ্বন্দ্ব ছিল একজন পুলিশ কর্মকর্তাকে ডাক দিয়ে বললেন যে এই আইনজীবী আর এই মার্কিন নাগরিক ও এই দুইটাকে গারদখানায় ঢুকিয়ে দাও আর একটা চাঁদাবাজি মামলা দিয়ে দাও তখন বাজে রাত্র দুইটা বল ওসি কায়সার আহমেদ আইজিবির কাছে দেয়া অভিযোগে বলা হয় থানার ওসি সহ অন্য সদস্যরা প্রায় সাড়ে তিন লাখ টাকার ভাগ পায় আমরা ঝেলের ভিতরে ছিলাম পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি আমার বোন ছোট বোন মায়া সরকারের কাছ থেকে সে পুলিশকে দুই লক্ষ টাকা দিয়েছে এবং মহিউদ্দিন সাবও সে বলেছে যে সে চার লক্ষ টাকা দিবে পুলিশকে এটা সিসি ক্যামেরাটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে স্পষ্ট বলা আছে বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা হাইকোর্টের নজরে এনে সুষ্ঠু তদন্তের নির্দেশনা চান এক আইনজীবী আমি আদালতকে বললাম যে এই বিজ্ঞ অ্যাডভোকেট ইব্রাহিম সাহেবের তা অথবা তার পরিবারের প্রতি যদি কোনো হুমকি থেকে থাকে তাহলে সে তার একটা বিধান ব্যবস্থা করা উচিত তবে গণমাধ্যমের কাছে কোনো টাকার ভাগ নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি কায়সার আহমেদ জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাইকেল আর মোটর সাইকেলের পার্টস আমদানি করে সেগুলো দিয়ে অবৈধভাবে বানানো হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা রাজস্থানের সহ পাঁচ জায়গায় দেড় শতাধিক কারখানায় প্রকাশ্যে তৈরি হচ্ছে সব রিক্সা রাস্তায় চলাচলকারী অটোরিক্শায় বিচ্ছিন্নভাবে অভিযান না চালিয়ে কারখানাগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের ব্যাটারি চালিত রিক্সার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে সাইকেলের বিভিন্ন পার্টস চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিক্সা এক একটি রিক্সা বানাতে খরচ হয় ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আর প্রতিদিন এসব রিক্সা ভাড়া তিনশো থেকে ছয়শো টাকা অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিক্সার দিকে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা লোন তোলে কিস্তি তোলে তুইলে আবার তারাই রিক্সা নেয় রিক্সা কিনে নেয় এছাড়া তোদের তাদের কোনো চাকরি আছে তাদের কোনো কর্মস্থান আছে অনুসন্ধানে জানা গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা তৈরির বড় জায়গা কামরাঙ্গির চর মোহাম্মদপুর মিরপুর যাত্রাবাড়ি ও খিলগাঁও এসব এলাকাতেই পুরনো রিক্সার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয় যে মালিক অবৈধ যানটি তার গেরেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে অপরদিকে সাইকেল পার্স বা মোটরসাইকেল পাসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের এখানে আসলে অনেকগুলি অংশজন আছে স্টেক হোল্ডার আছে সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয় আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে অটো শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে ঢাকায় প্রতিদিন অন্তত এক হাজার ব্যাটারি চালিত রিক্সা নতুন করে তৈরি করা হচ্ছে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল তিন আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ রাতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পরে পুলিশের কাছে সোপার্দ করা হয় তার বিরুদ্ধে হাতির ছিল থানায় ছাত্র জনতা আন্দোলনে হত্যার অভিযোগে মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গোলাম কিবরিয়া টিপু বরিশাল তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি খাদ্য মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই সরকারের কিছু পণ্যের শুল্ক কমানো আর ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে সফলতা মিলছে না এতে ক্রেতাদের মাঝে বাড়ছে ক্ষোভ বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পরামর্শ কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের এদিকে পণ্যের সর্বরাহ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা ঠিক রাখায় গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল তবে তা বেশিদিন দিন স্থায়ী হয়নি পরে ডিম সবজি চাল পেঁয়াজ আলুর দামে অস্থির হয়েছে বাজার দুই অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্যমূল্য স্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার তবে বাজারে প্রভাব নেই এমনকি তদারকিরও সুফল মিলছে না তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার আমরা তো কোনো পরিবর্তন দেখছি না আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি আমরা যারা সাধারণ মানুষ আমাদের এখনও নাগালের বাইরে সব কিছুই বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে ওটা তো আর আমরা বলতে পারবো না আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা সব ডিউটি আমরা কমিয়ে দিলাম তাই না কমে না হবে কষ্ট করে টাকা শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি শুধুমাত্র জরিমানায় কিন্তু একক মানে একক শাস্তি নয় এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলোও কিন্তু চালু করা যেতে পারে আইনের যে বিধান যেভাবে আছে সেভাবে যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে এটা মানে এতদূর গড়াত না পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবন হয় এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা যারা নিশ্চিত করতে চান তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একসাথে কাজ করতে হবে দু সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি নয় শতাংশের ওপরে যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উচ্চ তাপমাত্রা খরা লবণাক্ততা অসময়ের ভারী বৃষ্টিতে বদলে যেতে পারে দেশের কৃষি ক্যালেন্ডার আবহাওয়ার অসম আচরণে আগামী দুই যুগ পর উত্তর মধ্যাঞ্চলের বাইশ জেলায় ফসলের উৎপাদন পঁচিশ শতাংশ কমতে পারে জলবায়ু গবেষকরা বলছেন খাদ্য ঘাটতি মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার সময় এখনই গেল চার বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া বর্ষায় বৃষ্টি কমছে আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দু সালে বিশ ভাগ বেশি বৃষ্টি হলেও দু হাজার কমে হয়েছে উনআশি ভাগ এবছর বৃষ্টি কম হয়েছে একাশি ভাগ জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলে বাইশ জেলা উত্তরে খরার মুখে পঞ্চগড় ঠাকুরগাঁ রংপুর জয়পুরহাট চাঁপাইনবাবগঞ্জ সহ আট জেলা খুলনা বিভাগে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সহ চার জেলা সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা ও কুষ্টিয়া একই সংকট চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় ক্রপ ক্যালেন্ডার আপনার আছে বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না তা আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে নতুন করে এগুলি চিন্তা করতে হবে বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে প্ল্যানিং করতে না পারে বাংলাদেশকে অনেক বিপদ সামনে সম্মুখীন হতে 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 পারে তখন আপনি কোথায় যাবেন দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় আট দশমিক চার মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ এক দশমিক তিন মিলিমিটার হারে কমেছে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে আমরা ন্যাপ তৈরি করেছি তারপর হচ্ছে বিসিসিএসবি তৈরি করেছি কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি যে গভর্নেন্স থাকা উচিত ছিল সেটা আমরা অ্যাভয়েড করেছি ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিক্স এক্সপ্লোজ তাদের কথা আমরা বলিনি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে উপকূলীয় অঞ্চলের প্রায় ত্রিশ শতাংশ কৃষি জমি লবণাক্ততায় ভরা এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চার বছর পর ফের চালু হচ্ছে বন্ধ থাকা চিনিকল সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন শুরু হবে এরই মধ্যে কাজ শুরু করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের টাস্ক ফোর্স এদিকে উত্তরাঞ্চলে শুরু হচ্ছে আখ দুই হাজার বিশ সালে কুষ্টিয়া পঞ্চগড় পাবনা রংপুর দিনাজপুরের ছয়টি চিনিকল বন্ধ করে দেওয়া হয় আখ সংকট ও লোকসানের অজুহাত দেখায় আওয়ামী লীগ সরকার তবে অভিযোগ আছে মূল কারণ ছিল এস আলম গ্রুপকে এসব মিল লিজ দেয়া সমঝোতা স্মারকও হয় প্রতিষ্ঠানটির সাথে তবে সরকার পতনের পর বাতিল হয় চুক্তি বন্ধ মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার এরই মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রতিবেদন দিয়েছে টাস্ক ফোর্স অনুমোদন পেলেই খুলবে রংপুরের শ্যামপুর ও দিনাজপুরের শ্বেতাবগঞ্জ সুগার মিল শেতাবগঞ্জ এবং শ্যামপুর চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছি শিল্প মন্ত্রণালয় যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা প্রধান উপদেষ্টা মহাদয়ের দপ্তরের অনুমোদন পেলেই আমরা এটা শুরু করে দেব চিনি শিল্প বাঁচাতে বন্ধ সব মিল দ্রুত চালুর দাবি শ্রমিকদের পাশাপাশি আখের দাম বাড়ানোরও তাগিদ তাদের প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন একজন চিনি পরিবারের পক্ষ থেকে যাতে বন্ধ মিলগুলা যেন আবার চালু করে আমরা চাচ্ছি যেন মেলটা আরো বেশি চলে এবং মেলটা সুষ্ঠুভাবে চলে দেশে বেসরকারি কোনো চিনি কল নেই রাষ্ট্রায়ত্ত পনেরোটি চিনি শিল্প কর্পোরেশনের অধীনে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চট্টগ্রামের রাউজানে মুখোশধারীদের গুড়িতে অন্তত বারো জন আহত হয়েছেন তাদের মধ্যে এগারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন আর রিটন সংঘর্ষ পরবর্তী এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর যে এগারো জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা এখন কেমন দেখুন আমরা আসলে সরকার পরিবর্তনের পর থেকে যেটি দেখছি সেটি হচ্ছে রাউজানে বিএনপির দুটি পক্ষের মধ্যে আসলে কয়েকদিন পর পর এই সংঘর্ষ হচ্ছে আমরা দেখেছি পূর্ব এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ নানা হাসপাতালে ভর্তি আছেন তার ধারাবাহিকতায় গতকালকে চট্টগ্রামের রাউজানের যে নোয়াপাড়া ইউনিয়ন সেই নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়া বলে একটি এলাকা রয়েছে সেখানে মহিউদ্দিন নামে এক যুবকের উপর বেশ কয়েকজন মুখোশধারী যুবক হামলা চালায় এবং এটির স্থানীয়রা একটি প্রতিবাদ করতে গেলে মুখোশ তাদের উপরে পাতারে গুলি ছড়ে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি পনেরো থেকে বিশ জনের মতো গুলিবিদ্ধ হন এর মধ্যে এগারো থেকে বারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদেরকে স্থানীয় যে সমস্ত রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে সেখানে তারা চিকিৎসাধীন আছেন আমরা এই এটি নিয়ে সেই এলাকায় গতকালকে রাত থেকে আমরা আসলে নানাভাবে খবর নিচ্ছি আমরা যেটি জানি সেটি হচ্ছে ঘটনার পর থেকে আসলে সেখানে পুলিশ বিষয়টিকে পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণ নেন এবং আমরা সেই রাতের রাত নয়টার যে ঘটনা সেটির পরে সেখানে একই মুহূর্ত আসলে এক ধরনের শুনশান নিরবত অবস্থান করছি পুলিশের অবস্থান সেখানে রয়েছে যারা আহত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তারা ক্যাজুয়ালিটি সহ নানা ওয়ার্ডে ভর্তি আছে তো আমরা এখন পর্যন্ত আমাদের যে খবর সেটিতে হচ্ছে এখনও পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ গুরুতর আছেন তবে একেবারেই আশঙ্কাজনক এমন কেউ নেই চিকিৎসকরা ধারণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা চিকিৎসা নিয়ে তাদের শহ গন্তব্যে ফেরত যেতে পারবেন আমরা শুরুতে যেটি বলছিলাম সেটি হচ্ছে সরকার পরিবর্তনের পর থেকেই রাউজানের আসলে বিএনপির দুটি পক্ষের মধ্যে যে বিবদমান সংঘর্ষ সেটি চলমান রয়েছে আর তার ধারাবাহিকতা গতকাল ঘটনাটা ঘটেছে এটি যাতে এরকম ঘটনা যা তার ঘটতে না পারে সে বিষয়ে বেশ সজাগ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে প্রশাসন এ হচ্ছে চট্টগ্রামের রাউজানের গতকালকে রাতে যে সংঘর্ষ সে বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ চট্টগ্রামের রাউজানের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম রেজাউল করিম ও আওয়ামী লীগ কাউন্সিলরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হতে যাচ্ছে দুর্নীতির বিস্তারিত নগরবাসীকে জানাতে এই উদ্যোগ বলছেন নতুন মেয়র ডাক্তার শাহদাত হোসেন তবে এমন উদ্যোগে নাগরিক সেবা যাতে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের পনেরো মাসের মেয়াদ নিয়ে সম্প্রতি আদালতের নির্দেশে মেয়র হিসেবে কাজ শুরু করেছেন বিএনপি নেতা ডাক্তার সাদাত হোসেন পরিচ্ছন্নতা আলোকায়ন ডেঙ্গু রোধ সহ নাগরিক সেবা বাড়াতে নানা উদ্যোগ শুরু করেছেন তিনি খাল নালা পরিষ্কার কর্পোরেশনের দোকানপাট জমি বরাদ্দ উন্নয়ন কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন নতুন মেয়র ওয়ার্ড ধরে দুর্নীতির বিস্তারিত শ্বেতপত্র আকারে প্রকাশ করতে চান পঁচিশটা দোকান থেকে অলরেডি দশ থেকে বারো কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা এক বছরে টাকা ব্যথ্য এক লাখ টাকা গত দশ বছরে অথচ সেখানে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল কাজে এই যে একটা দুর্নীতি মেয়র মিলে করেছে আমি সব দেখতে পাচ্ছি নতুন মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা তবে এসব কাজ করতে গিয়ে নাগরিক সেবার কোনো ব্যত্য যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের পত্র যদি প্রকাশ করতে চান প্রকাশ করতে পারেন কিন্তু শুধু এটার পিছনেই উনি যেন এমন কোনো অ্যাফোর্ড না দেন যেটার জন্য জনগণের ওনার যে সময়টা ওনার কাছে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় কোনো ঘাটতি হয় গত নির্বাচনে বিজয়ী নগরীর সাধারণ ও সংরক্ষিত মিলে পঞ্চান্নটি ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন যাদের সবাই এখন পলাতক অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম চড়া দামে আলু বিক্রিতে জয়পুরহাটে কমছে আলু বীজের মজুদ গত বছরের চেয়ে সব ধরনের বীজ আলুর দাম বেড়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা একদিকে বীজের সংকট এবং সিন্ডিকেটের কারণে চড়া দামের আলু চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক জয়পুরহাটে গত বছর উনচল্লিশ হাজার হেক্টর জমিতে নয় লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় দাম ভালো পাওয়ায় অধিকাংশ বীজ আলু বিক্রি করে দেয় হিমাগার ব্যবসায়ীরা এতে কমেছে বীজ আলুর মজুদ গত বছরের তুলনায় এ বছর সব ধরনের বীজের দাম কেজিতে বেড়েছে তিরিশ থেকে ৩৫ টাকা বাড়তি দাম দিয়েও চাহিদা মতো মিলছে না বীজ আলু লাগাবো আলুর বীজ পাচ্ছি না খুব হরানি হওয়া যাচ্ছে চার বিঘা মাটি আবাদ করবো আমি বীজ পাচ্ছি পাচ্ছি না এখন বেশি টাকা পাচ্ছি না ডিলারের কাছে ভালো বীজ আলু খুঁজে পাচ্ছি না আমি হরানি হচ্ছি কৃষকদের অভিযোগ অতি লাভের আশায় বীজ সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা গ্রামে বা অন্য কোনো এলাকায় আলু নামায়ে বেশি দামে চড়া দামে বিক্রি করে দিচ্ছে আর মূলত এই কারণেই কৃষকরা আলু পাচ্ছে না আলু বীজ সংকটের কথা স্বীকার করলেও সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা অস্বীকার ডিলার ও ব্যবসায়ীদের বীজ সিন্ডিকেট করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ গেলা বছর যে ক্রাইসিস ছিল বীজের তার সাথে দ্বিগুণ হয়েছে এবার দাম বেশি নেওয়ার চেষ্টা করে বা বীজের সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব জেলায় এ বছর চল্লিশ হাজার হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আলোচনাতে জয়পুরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল মোমেন মনি মনি বছর যে চড়া দামে আলুর বীজ বিক্রি করা হচ্ছে এটার কারণটা আসলে কি আর কি নিয়ে দেখুন জয়পুরহাটে এবারে হেক্টর হাজার জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ কিন্তু শুরু থেকে বিপাকে পরে আলু চাষের আলু চাষের এই যে প্রথম অবস্থা চলছে এখন এই এখান থেকে বীজ সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এর এর কারণ মূলত যে মৌসুমি শুরুতে আসলে গত বছর আলু যে উৎপাদন হয়েছিল তার প্রায় পঁচিশ শতাংশ আলু ছিল আগাম জাতের আলু এই আগাম জাতের আলু বিশেষ করে ফলন কম হয় ফলন কম হওয়ার কারণে শুরু থেকেই গত বছরের শুরু থেকে আলু মানে ফলন ঘাটতির মধ্যে পড়ে এই অবস্থায় যে সমস্ত বীজ সংরক্ষণ করা হয়েছে বীজ সংরক্ষণের পরিমাণ ছিল মানে সঙ্গত কারণে কম আর এছাড়া বর্তমান এই যতটুকুই মানে বীজ সংরক্ষণ কমও হয়েছে কিন্তু তার চেয়ে বেশি ব্যবসায়ীদের কারসাজি ছিল মানে সবচেয়ে বড় এবং এই যে এত বড় যে ব্যবসায়ীদের কারসাজি এই কারসাজি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি কারণ এই ব্যবসায়ীদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে এরা সিন্ডিকেট খুব মানে দ্রুত করতে পারে এবং কখন বিশেষ করে এই যে আলু শেষরাতে পর্যন্ত যে আলু সরবরাহ করা হয় শেষরাতে সার সরবরাহ করা হয় এমন অভিযোগ কিন্তু কৃষকরা করেছেন বিচ্ছিন্নভাবে কারণ কৃষকদের আস মানে গোষ্ঠীগত বা সমষ্টিগত কোনো সংগঠন নেই তারা যে প্রশাসনের কাছে সাহায্য চাইবে এমন কোনো অনেক কৃষক সেই পর্যায়ে পর্যন্ত যাইতে পারে না সুতরাং ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে এবং একটা সংকটকে কাজে লাগিয়ে এবং এই সুযোগটা নিয়ে কিন্তু তারা এই বীজের দামটা বাড়িয়ে দিয়েছে এবং বীজের দাম এত পর্য বেড়ে গেছে যে গত বছর যে বীজের দাম ছিল কেজি প্রতি ষাট পঁয়ষট্টি টাকা সেখান থেকে বছর বিশ তিরিশ টাকা এবং চল্লিশ টাকা প্রতি কেজিতে মানে বীজের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু এই পর্যায়ে কৃষকরা বেশ হোঁচট খাচ্ছে এই চাষাবাদে তো আগামী মৌসুমে এই কৃষি যদিও কৃষি বিভাগ বলছে যে আগামী মৌসুমে তারা এই যে আলু উৎপাদন যেটা হবে সেটা তাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং এই চলতি মৌসুমে যে চাষবাস হচ্ছে বীজ সংকটের মধ্যেও কৃষি বিভাগ আশা করছে যে আশ্বস্ত করেছে তার যে তাদের লক্ষ্য পূরণ করবেন এই এটাই আশ্বাস করেছেন কতটুকু কতটুকু লক্ষ্য পূরণ হবে এবং কৃষকরা চাষ মানে করতে পারবে এই চাষ মৌসুম শেষ না পর্যন্ত কেউ বলতে পারছেন না তো জয়পুরহাট থেকে আলু বীজ সংকট নেই এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবিদুল মমিন মনি টিলার মাঝের সমতলে উন্নত জাতের ধান আবাদের সফলতা পেয়েছেন বাজারের এক কৃষক চলতি আমন মৌসুমে সাত বিঘা জমিতে তিনি এগারো জাতের ধান আবাদ করেছেন প্রতি বিঘা জমিতে গড়ে পাঁচ মন বেশি ফলনের আশা তার কৃষি বিভাগ বলছে এই আবাদ গবেষণার সুযোগ তৈরি করেছে মৌলভী বাজারের উঁচু নিচু টিলার পাদদেশে সমতল ভূমিতে ধান চাষ করেন চা শ্রমিকরা তেমনি সাত বিঘা জমিতে এবার উন্নত এগারো জাতের ধান আবাদ করেছেন কমলগঞ্জে সমসীননগর চা বাগানের চাষ শ্রমিকের সন্তান মোহন রবি দাস ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি নয় থেকে দশ মনের জায়গায় ১৪ থেকে পনেরো মণ ফসল আশা করছেন তিনি এই অঞ্চলের মানুষের যাতে পুষ্টির পূরণ হয় এবং আমি যাতে কম বিনিয়োগে বেশি লাভজনক হতে পারি এই জন্য এই ধানটা চাষ করেছি এই সফলতার হাত ধরে আগামীবার এই ধানটা আমি আরো বড় ধরনের বিশাল আকারে চাষ করতে চাই এই কৃষকের দেখা দেখি অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন উন্নত জাতগুলো আবাদের প্রতি এতে খরচও খুব কম ফলনটা খুব ভালো আর কি পনেরো বিশ দিন পরে একটু সার ওষুধ এগুলো দেওয়া লাগে আর এখন মন দা লইয়া এসে ধান বাইরে থেকে ধান লইয়া সেই ধানগুলো আমরা চেষ্টা করবো ফলাফল তুলনামূলক উঁচু জমিতে প্রতিকূল পরিবেশে ভালো ফসল ফলিয়েছেন রবিদাস এতে সব ধানের চাষাবাদ বিস্তারে গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ এখানে ব্রিড জাত যেমন একশো তিন জাত রয়েছে ঊনপঞ্চাশ রয়েছে পাশাপাশি ব্ল্যাক রাইস তুলসীমালা বাসমতি বিভিন্ন জাতের ইনি সম্মেলন ঘটেছেন এবং এই জাতগুলা কিন্তু আপনার এই বিশেষ করে কমলগঞ্জে অনেক জায়গায় কিন্তু বিরল অনেক জায়গা নেই এইসব ধান বিক্রি না করে বীজ হিসেবে অন্য কৃষকের মাঝে বিতরণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে চান নিউজ লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া মূল্যের বাজারে বেড়েছে ভোক্তাদের ভিড় সেখানে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা এর প্রভাব পড়েছে জেলার নিত্যপণ্যের বাজারেও জেলা প্রশাসক জানালেন দাম নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে বাজারে তদারকি নিত্যপণ্যের বাজারে হিমশিম অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের তাই ক্রেতাদের স্বস্তি দিতে পাঁচ উপজেলায় ন্যায্য মূল্যের বাজার চালু করেছেন শিক্ষার্থীরা সেখানে অন্যান্য বাজারের চেয়ে দশ থেকে পঞ্চাশ টাকা কম দামে মিলছে শাকসবজি মাছ মাংস ও ডিম এতে খুশি ক্রেতারা ইলিশ মাছ এই মাত্র বাজার থেকে আনছি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে বিক্রি হতেছি বরবটি কিনছি করলা কিনছি করলা বাজারে একশো টাকা আশি টাকা এখানে পঁচাত্তর টাকা বাজার থেকে মাছের দাম মাংসের দাম মোটামুটি ত্রিশ পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কম আছে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনে লাভ ছাড়া বিক্রি করা হচ্ছে এই বাজারে সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত প্রশাসনের সহায়তায় এই কার্যক্রম চলবে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা আমাদের স্টলের সাথে তাদের স্টলে আগে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত ডিসটেন্স ছিল এখন তাদের সাথে আমাদের ডিস্টেন্স পাঁচ টাকা দশ টাকায় চল্লিশছে এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্যান্য বাজারে তদারকি জোরদার করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক নিয়মিত বাজারে গিয়ে যে মূল্যটি তাদের দিতে হয় তার চেয়ে অনেক কম মূল্যে সাশ্রয়ী মূল্যে এই নিত্য প্রয়োজনীয় পণ্য এই সুলভ বাজারগুলো থেকে তারা কিনতে পারছেন যারা অতীতে মূল্য প্রদর্শন করতো না তারা কিন্তু এখন এই অভ্যাসটিতে ফিরে এসেছে তারা নিয়মিতই মূল্য তালিকা প্রদর্শন করছে এবং যারা করছে না তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে ন্যায্য মূল্যের বাজার মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য কমাতে এই ধরনের বাজারের সংখ্যা বাড়ানোর দাবি ভোক্তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ এনিয়া আরো আলোচনাতে এই মুহূর্তে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজবুল হক রাজবুল লক্ষীপুরে শিক্ষার্থীদের উদ্যোগে চালু হওয়া এই নাজমুলের বাজারে আসলে ক্রেতাদের সমাগম কেমন দেখতে পাচ্ছেন আর এই কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা কি বলছেন আসলে সম্প্রতি সময়ে কিন্তু বিশেষ করে সবজি সহ নিত্য দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে আসলে মানুষের ক্রয় ক্ষমতা আসলে অনেকটা কষ্ট হয়ে গেছিল এই বিশেষ করে যে সবজি হাত বদল হেলি এই যে যেটা দাঁড়িয়ে আছে এটা মেহেরপুর সব থেকে বড় পাইকারি যে কাঁচা বাজার সেই আড়ত থেকে মূলত বিভিন্ন বাজারে বিক্রেতারা এখান থেকে পণ্য সংগ্রহ করেছে এবং এখান থেকে নেওয়ার পরে দ্বিগুণ দামে বিক্রি করে আর যার কারণে বাজার কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি ছিল সেটি জন্য মেহেরপুরের যে সমন্বয়টা ছিল বিশেষ করে বসুমিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এখানে বিনা লাভের দোকান চালু করেছিল বিশেষ যেটা শুক্রবার এবং শনিবার সালা তো এই বাজার থেকে মূলত কৃষক এবং এই বার আড়ত থেকে যে দামে পণ্য তারা সংগ্রহগত বিভিন্ন ধরনের সত্যি সেই পণ্য কিন্তু পাশেই একটু দূরে গিয়ে তারা সেটা বিক্রি শুরু করছেন এবং সেই সেই বাজারে কিন্তু স্বাভাবিক যে খুরসা বাজারে যে ক্রেতার যে ভিড় থাকে সেই তার থেকে দ্বিগুণ ভিড় হতো আর অর্থাৎ যত কম দামে অর্থাৎ এই বাজারে যে জিনিসটা বিশ টাকা দাম ছিল সেটা বিক্রি হতো দশ অর্থাৎ অর্থেক দাম না থাকার কারণে কিন্তু ওই বিনা লাভের দোকানে কিন্তু ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সেটা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই যে সকলের পণ্য তারা নিয়ে যেত সেগুলো কিন্তু বিক্রি হয়ে যেত সেই ছাত্রদের তবে ক্রেতাদের দাবি ছিল যে বাজারে যে জিনিসটার দাম বিশ টাকা থেকে চল্লিশ টাকা কিনা লাগতো নিয়ন্ত্রণ সেটা এখানে বিশ টাকায় পাওয়া যায় তার ফলে কিন্তু অনেক খুশি এই বিশেষ করে যে বিনা লাভের বাজার ছিল এই বাজারে তবে এই বাজারটি আরো বড় আকারে বা বড় পরিসরে করা বা একাধিক জায়গায় যদি এই বাজার স্থাপন করা যায় তাহলে হয়তো ক্রেতারা অন্তত কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস করবে এই সবজি বাজারে মেহেরপুর থেকে কম মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে যে সারা ফেলেছে এই বাজার এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজবুল হক যশোর চুয়াডাঙ্গা ও মেহেরপুরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা এর মধ্যে গাছ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটছে তাদের খেজুরের রস সংগ্রহের পর তা থেকে তৈরি হবে গুড় সারা দেশেই শীতের আগমনী বার্তা হেমন্তের কুয়াশা ভেজা সকালে চুয়াডাঙার প্রতিটি গ্রামে গাছে গাছে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা কিছুদিন পরে কাটার পরে রস বাড়াবে তারপরে জাল দেওয়া হবে গাছ ফিরা দেবো বৃদ্ধি হয় রস সংগ্রহের জন্য মেহেরপুরেও চলছে খেজুর গাছ কাটা পরিষ্কারের কাজ এরপর শীতের প্রায় চার মাস ধরে চলবে খেজুরের রস সংগ্রহ সেই রস জাল দিয়ে তৈরি করা হবে সুস্বাদু গুড় পরিশ্রা করছি কারণ সামনে শীত আসতেছে রস নিতে হবে গুড় তৈরি করতে হবে এবং বিক্রয় করতে হবে যশোরে বারবার বৃষ্টির কারণে এবার এক মাস পিছিয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি ফলে এবার কম রস সংগ্রহ হবে বলে জানিয়েছেন গাছিরা যায় কিন্তু আমরা সেই ফল পাইনি কৃষি বিভাগের হিসেবে জেলায় চার লাখ খেজুর গাছ রয়েছে এসব গাছ থেকে তৈরি হয় সাড়ে তিন হাজার মেট্রিক টন গুড় প্রায় একশো জন গাছিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর আওতায় আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে রস এবং গুড় সংগ্রহ করা যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুড়ের চাহিদা থাকে সারা দেশেই সীমিতভাবে ব্যক্তি উদ্যোগে সামান্য গুড় রপ্তানি হলেও তা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা তানিয়া নাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এ এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ এখন ফেসবুক ইউটিউব এবং এসে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ পরের আয়োজনে